পূজা বিয়ে করবে কবে? বাবা 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 কবে কবে আপনি কবে চান বলেন? কালকে? এই বছর? ইম্পসিবল, আপনার চাকরি শেষ, আপনার জেল হবে। এখন এখনো কোনো প্ল্যান নেই, প্ল্যান নেই মানে চিন্তাই করি না এটা নিয়ে। কয়টা ছবি রিলিজের পর ভাববা প্ল্যানটা? আরো 100টা ফাইন। আমার যে বাসায় ঝগড়া হচ্ছে কি বাসায় কি হচ্ছে না হচ্ছে সেটা কখনোই আমার আমার প্রফেশনাল লাইফকে আমি মানে প্রফেশনাল লাইফে আসতে দিব না, কারণ এটা হ্যাম্পার করে। আমরা আসলে অনেক সময় পার্সোনাল লাইফ মানে পার্সোনাল লাইফটাকে প্রফেশনাল লাইফের সাথে মিলিয়ে ফেলি, এবং আমি আসলে বলবো না এটা দোষ কি কি, আমাদের যারা আছেন আমাদের মিডিয়াতে তারা পার্সোনাল লাইফে কি কি হয় সেটা খুঁটিয়ে খুঁটিয়ে বের করার চেষ্টা করে। আসলে আমরা হ্যাঁ এটা এটা আমি দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে চেষ্টা করে বের করা, বাট আমার কাছে মনে হয় যে প্লিজ এটা আসলে করা উচিত না। পার্সোনাল লাইফ একদিকে থাক, প্রফেশনাল লাইফ লাইফ একদিকে একদিকে থাক। এখন পর্যন্ত কোনো আনসার দেইনি, বাট খুবই মন খারাপ হয়, আমি চটে যাই সেটা বলবো না, আমার খুব মন খারাপ হয় একটা সিনেমা চলাকালীন যে যে প্রোডিউসার যে প্রযোজক এত কষ্ট করে এত টাকা ইনভেস্ট করেছে এবং ইনভেস্ট করে এত সুন্দর একটা সিনেমা মানে এত সিনেমা বানিয়েছে, সুন্দর বলবো না একটা সিনেমা বানিয়েছে, সেটা যেই সিনেমাই হোক না কেন সে তো ইনভেস্ট করেছে, তার নিজের টাকা খরচ করেছে। তো অনেকে শুনি যে না দেখেই কমেন্ট করে দেয়, না দেখেই রিভিউ দিয়ে দেয়, আবার অনেকে শুনি দেখে পুরো সিনেমা রিভিউ দিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা আসলে করা উচিত না, আমাদের সব কিছুই দেখা উচিত এবং প্রযোজকের দিকটাও দেখা উচিত যে সে এত টাকা ইনভেস্ট করেছে, আমাদের এরকম কিছু করা উচিত না। যদি এরকম করে অনেক অনেক প্রযোজকরাই ভয়ে আবার ইনভেস্ট করতে চায় না, এভাবেই আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিটা ডেফিনেটলি সাবধান থাকতে হয়, এবং সাবধান থেকে অনেক সময় লাভ হয় না, অনেক দর্শকরা এরকম বিশ্বাসও করে ফেলে। তো দর্শকদেরকে বলবো আগে দেখে তারপর জাজ করুন, না দেখে আসলে কোনো কিছু জাজ করা উচিত না, বিভ্রান্ত হবেন না। আমি জানি তোর প্রশ্ন দুই, কয়টা কোয়েশ্চেন? পূজা বিয়ে করবে কবে? বাবা 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 কবে কবে আপনি কবে চান বলেন? কালকে? এই বছর? ইম্পসিবল, আপনার চাকরি শেষ, আপনার জেল হবে। এখন এখনো কোনো প্ল্যান নেই, প্ল্যান নেই মানে চিন্তাই করি না এটা নিয়ে। কয়টা ছবি রিলিজের পর ভাববা প্ল্যানটা? আরো 100টা ঠিক আছে, যারা যারা ভাবছিলেন এইসব বিষয়ে আমজনতা প্লিজ এইসব বাদ দেন, আমজনতা অপূর্ব ভাই প্লিজ সব বাদ দেন, এগুলো নিয়ে ভেবে লাভ নেই। ধরো যাক বিয়ের পাত্রপাত্রী আসলো, কিংবা অচেনা কোনো আগন্তুক আসলো বাসায়, জীবনের করার সবচেয়ে বেস্ট সিকোয়েন্স দেখাতে হবে, মানে মানুষকে তো খুশি করার জন্য সেরাটাই দেখায় বা সেরা রান্নাটাই খাওয়ানোর চেষ্টা করে, তো কোন ছবির কোন অংশটা তুমি দেখাতে চাবে এখন পর্যন্ত পূজা চেরি যা করেছে? এটা তো খুবই, আই হোপ যারা দেখতে আসবে তারা আমাকে আমার কোনো কোনো কাজ দেখেই তারপর আসবে, না আমার কোনো কাজ দেখেই তারপর আসবে, যদি মানে আমার দেখাতে হয় সেই পাত্রকে আমি বিয়েই করব না, আমার দেখেই আসবে। সো তানভীর ভাই আপনি, আমরা আসলে অনেক সময় পার্সোনাল লাইফ মানে পার্সোনাল লাইফটাকে প্রফেশনাল লাইফের সাথে মিলিয়ে ফেলি, এবং আমি আসলে বলবো না এটা দোষ কি কি, আমাদের যারা আছেন আমাদের মিডিয়াতে তারা পার্সোনাল লাইফে কি কি হয় সেটা খুঁটিয়ে খুঁটিয়ে বের করার চেষ্টা করে। আসলে আমরা হ্যাঁ এটা এটা আমি দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে চেষ্টা করে বের করা, বাট আমার কাছে মনে হয় যে প্লিজ এটা আসলে করা উচিত না। পার্সোনাল লাইফ একদিকে থাক, প্রফেশনাল লাইফ লাইফ একদিকে একদিকে থাক। আমরা আসলে পার্সোনাল লাইফটাকে নিয়ে প্রফেশনাল লাইফটাকে জাজ করি, আমার আমি আসলে কাজ করে আমার মানে যেই কাজটা করি সেই কাজটা নিয়ে আসলে জাজ করা উচিত। তো ফলো করে ফলো করে, বাট তুমি এত সুন্দর রঙের একটা শাড়ি পরেছো, কালকে হয়তো এটা দেখে চারজন কিনতে যাবে, বাট এটার সাথে তো ওইটা তুলনা দিলে হবে না। না অবশ্যই, লাইফস্টাইল তো এটা, লাইফস্টাইল, বাট এটা তো পার্সোনাল না, আমি প্রফেশনাল কাজে এসেছি এই শাড়িটা পরে, আমি তো বাসায় বাসায় যেটা পরে থাকি সেটা তো ডেফিনেটলি ওইটা এখানে পরবো না। সেটাই প্রকাশিত, সেগুলো প্রকাশ করা কতটুকু উচিত, তুমি তোমরাই প্রকাশ করছো ফেসবুকে, তোমরাই দেখাচ্ছো, এটা আসলে জার্জার পার্সোনাল ব্যাপার, এটা আমি আমারটা আসলে এখন পর্যন্ত কোনো কিছু দেখেননি, আশা করছি দেখবেনও না, কারণ আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে খুবই কনসাস এবং প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ আমি কখনোই এক করি না।
ফাইন আমার যে বাসায় ঝগড়া হচ্ছে কি বাসায় কি হচ্ছে না হচ্ছে সেটা কখনোই আমার আমার প্রফেশনাল লাইফকে আমি মানে প্রফেশনাল লাইফে আসতে দিব না কারণ এটা হ্যাম্পার করে দারুণ সিয়াম আহমেদের একটা দোষ একটা গুণ বলতে হবে খুবই কমন অনেক জায়গায় বলে ফেলেছো আবার শুনি আমার সাথে বলেছো দেখি চেঞ্জ হয়েছে কিনা চেঞ্জ ভুলে গেছো তিন বছর আগে কি বলছো হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি দোষ আমি দোষ আগে গুণটা বলি যে সে খুব ফ্রেন্ডলি খুব সবার সাথে একদম ফ্রেন্ডলি খবর মানে খুব সহজে মিশে যেতে পারে এটা এটা তার খুব বড় একটা গুণ এবং দোষটা আপাতত আমি খুঁজে পাচ্ছি না দোষটা আপাতত খুঁজে পাচ্ছি না দোষ নেই দোষ নেই দোষ আছে কিনা আমি জানি না বাট আমার কাছে যেগুলো যেগুলো করে সে আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে খুব ভালো লাগে আমি বললাম না যেহেতু ঠিক আছে দেখি আমার আমার দোষ পায় কিনা ওকে ফাইন অহরহ দোষ শাকিব খান দোষ গুণ তার সাথে আমার কত 35 কি 6 ডেজে কাজ মানে কাজ হয়েছে তাকে আমি এই এক মাসই চিনেছি এক মাস যে যতটুকু চিনেছি সে সে খুব ভালো মনের মানুষ যে যে তার সাথে মিশে সে বুঝতে পারে যে সে খুব ভালো মনের মানুষ সেম আমি আসলে মানুষের গুণটা আমার গুণটা বেশি চোখে পড়ে দোষটা কেন জানি চোখে পড়ে না এটা দেখা উচিত না যেমন আপনি যদি বলেন যে পূজা আমার কয়েকটা দোষ গুণ বলো তো আপনার গুণটাই আমার চোখে পড়বে যে আপনি খুব ভালো হোস্ট অলরেডি বলছিলেন বিব্রত করি আমি ওটাও কিন্তু ওই যে আপনি আনসার তো দিলেন যারা আসলে আনসার দিতে পারে না হ্যাঁ এটা কিন্তু আপনার অনেক বড় গুণ মানুষকে বিব্রত করা এটা অনেক হ্যাঁ অনেকেই পারে না বিব্রত করতে থ্যাংক ইউ হ্যাঁ 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 অনেকেই পারে না বিব্রত করতে আচ্ছা যাক এরপরে যদি কেউ বলে তাহলে আমি বলবো যে পূজা বলেছে এটা মানুষ কিন্তু এমন এমন কোশ্চেন করে ওটাকে লেম বানায় দেয় বাট আপনি খুব এটা খুব ভালো এটা সলিউশন দিলা কিন্তু এই যে এখন পর্যন্ত যে নায়িকা হওয়ার পর মুহূর্ত কিংবা নায়িকা হওয়ার আগে আমাকে কিন্তু শুরু থেকে এই পর্যন্ত নিয়ে এসেছে আমার মাই আমার মা সব জায়গায় ঘুরে ঘুরে নিয়ে এসে তখন কিন্তু আমি ডিল করতাম না এখন আমি ডিল করলেও তখন আম্মু ডিল করতো আমার মাই ডিল করতো কোনো কাজের অফার পেলে আগে দেখতো যে কোন কাজটা করা যায় এখন পর্যন্ত আমার শিশুশিল্পী জীবনেও যেই কাজগুলো আপনারা যদি দেখেন ঘেঁটে ঘেঁটে আমার কিন্তু একটাও খারাপ কোনো কাজ পাবেন না মানে যতগুলোই কাজ করেছি ভালো 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 কাজ করার চেষ্টা করেছি আমি টিভিসি করেছি অমিতাভ রেজা স্যারের টিভিসি করেছি আরও অনেক অনেক গুণিগুণি মোস্তফা সোহরার ফারুকি স্যারের টিভিসি করেছি তো মানে ভালো ভালো টিভিসি করেছি বাট এটা তো আমি ডিল করিনি আমার মা ডিল করেছে সো ডেফিনেটলি সে খুব ভালো বোঝে এখন তার বয়স হয়েছে আমিও চাই যে সে তার মাথায় এত প্রেশার না নিক কারণ তার ডায়াবেটিস প্রেশার অনেক তার অসুখ তো আমিও চাই সে একদম নিরিবিলি থাকুক আমি এখন কিছুটা হলেও বুঝতে শিখেছি এবং যতদিন পর্যন্ত আপনি নিজের কাঁধে সেই বোঝাটা না নেবেন ততদিন পর্যন্ত আপনি সেই কাজটা করতে পারবেন না আপনার শিখতে হবে আমি যে এখানে একা একা এসেছি আমার মানে আমার শিখতে হচ্ছে যে এই রাস্তার পরে এই রাস্তায় যেতে হয় এই রাস্তার পরে এই রাস্তায় যেতে হয় এটা যদি আমার মা সাথে থাকতো আমার মায়ে কিন্তু চিনিয়ে চিনিয়ে নিয়ে যেত আমি আর চিনতে পারতাম না তো আমার শিখতে হবে এবং আমি এখনও শিখছি পরবর্তীতেও শিখব এবং মা সাপোর্ট করছে যে পূজা এই কাজটা করো এই কাজটা করো না এবং আমার মার যতদূর কথা শুনেছি আমি এখন পর্যন্ত বিফলে যাইনি তো এই জন্যই মা আমার কাছে অনেক বেশি এই গুরুত্বটাকে দেখব এবং গুরুত্বর সাথেই আমি যদি আমার মনে হয় যে এই ক্যারেক্টারটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই ক্যারেক্টারের মাধ্যমে কোনো কিছু হচ্ছে তো আমি ওই সিনেমাটাই করব গুরুত্ব যেই সিনেমা এবং অবশ্যই দেখব যে কতটুকু সিকোয়েন্স আছে সব মিলিয়ে আসলে আমি একটা সিনেমা হ্যাঁ কি না করি কিছুটা অনেকটা বলবো না কিছুটা জানি এবং কিছুটা জেনে আসলে পোড়ামন্টু দহন শান গলুই সিনেমা করেছি বাট না বলি আসলে না আমার ওরকমভাবে বলাও হয় না কারণ আমি বেশিরভাগ সময় যদি যেই স্ক্রিপ্ট দেখি আমার মানে আমার মন মতো না হয় যে না এই ক্যারেক্টারের জন্য আমার মনে হচ্ছে না আমি এই ক্যারেক্টারের জন্য পারফেক্ট তো তাদেরকে বলে দেয় যে না আমি এই ক্যারেক্টার আসলে ঢুকতে পারছি না মানে আমার হয় কি আমি যেই
গল্পটা শুনি, যদি আমি গল্প শুনি, আমার আমার যে ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারটা মনে হয় আমি ওই সময় অ্যাক্টিং করছি, কিংবা ওই ক্যারেক্টারটা আমি নিজেই হয়ে গেছি, যে যেটাতে দহনে হয়েছে, যেটা পোড়ামুন্টুতে হয়েছে, যেটাতে শানে হয়েছে, গোলোয়ে হয়েছে, যেগুলোতে আমি ঢুকতে পারি না, তখন আমি তাদেরকে বলি যে আমি আসলে মানে পারছি না, তো মনে হয় না এই ক্যারেক্টারের জন্য আমি পারফেক্ট। আবার অনেক সিনেমাও আছে করতে চাই বাট শিডিউলে মিলছে না, তো ওভাবে আসলে না করে দেওয়া হয় যে ডেটও মিলছে না, যেটা আসলে সত্যি কথা, আচ্ছা ডেটে মিলছে না, করতে পারছি না, বাট ইচ্ছা